السلام عليكم ورحمة الله وبركاته شكرا দর্শক আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আরো একটি নতুন ভিডিও এবং আরো একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রত্যেকবারের মতোই তো ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পারতেছেন এটা কত টাকা প্রাইস কত টাকা বিক্রি করব এবং কোথায় আসলে গাড়িটা আপনারা পাবেন এবং গাড়িতে কি কি কাজকর্ম করা আছে এবং কি কি কাজকর্ম করে দিব সমস্ত ডিটেইলস ভিডিওতে বলে দিব তো তার আগে বলতেছি যারা এখন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো সর্বপ্রথমে আমি এটা মানে মডেলটা নিয়ে কথা বলি এটা হচ্ছে বাজাজ চাটাক ক্লাসিক 1990 সনের একটি স্কুটার এটা হচ্ছে 150 সিসি এবং এটা জ্বালানি হচ্ছে পেট্রোল এবং অকটেন দুইটাতেই চলে আর এটা তেলের সাথে মোবিল মিক্স করে চালাইতে হয় যারা পুরাতন ইউজার আছেন যারা অনেক আগে থেকে ভেসপা চালান এবং ভেসপা ভালোবাসেন ভেসপা ভেসপা সম্পর্কে আপনারা জানেন তো তারা অবশ্যই জানেন যে এটা তেলের সাথে মোবিল মিক্স করে চালাইতে হয় তো এটা তেলের সাথে মোবিল মিক্স করতে হবে এবং এটা চেম্বারে যে মোবিলটা দিতে হয় ইঞ্জিনের ভিতরে যে অয়েলটা দিতে হয় সেটা হচ্ছে 600 গ্রাম মোবিল কিন্তু ইঞ্জিনের ভিতরে দিতে হয় তো গাড়িটির সাথে 12 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে এবং হরন ইন্ডিকেটর হেডলাইট ব্যাকলাইট সমস্ত কিছু রানিং আছে সব কিছু ওকে আছে এবং গাড়ির কালারটা আপনারা ক্যামেরাতে যা দেখতে পারতেছেন বাস্তবে এসে তাই পাবেন তবে গাড়িটা কিন্তু নতুন নয় সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু পুরাতন গাড়ি তো আমরা পুরাতন স্কুটারগুলোই বেচে কেনা করি আপনারা সকলেই জানেন আমাদের শোরুম হচ্ছে মান্ডা মুগদা মান্ডা কদমালি ঝিলপার মসজিদের সামনেই আমাদের এই সেকেন্ড হ্যান্ড স্কুটার শোরুম মসজিদের সামনে আসলেই আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো এটা গাড়িটা যিনি যিনার কাছে ছিল যশোরে ছিল যশোরের এক ব্যক্তি গাড়িটা চালাইতেন তো উনি গাড়িটা আমাদের কাছে সেল করে দিয়েছেন কোনো একটা সমস্যার কারণে বাট ভেসপা গাড়িটার সমস্যার কারণে না ওনার ব্যক্তিগত কোনো একটা সমস্যার কারণে উনি গাড়িটা আমাদের কাছে সেল করে দিছে তো গাড়িটার এটা ফার্স্ট মালিক এখনও জীবিত আছে আপনারা চাইলে ওনার সাথে আমি কন্ট্রাক্ট করা দিতে পারবো আপনারা চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন তবে নাম্বারটা অ্যানালগ আছে ডিজিটাল আপনাদের কইরা নিতে হবে তো এই ভাই থাকে যশোর আর গাড়িটা এখন বর্তমান আছে ঢাকা আমাদের শোরুমটাও ঢাকা তো যারাই নেবেন যদি নাম পরিবর্তন করতে চান তাহলে গাড়িটা নিয়ে আপনাদের যশোর যেতে হবে নাম পরিবর্তন করতে পারবেন তবে আমি বলবো নাম পরিবর্তন না করাটাই বেটার কারণ এই গাড়িগুলা আপনি সারা বাংলাদেশে আপনারা চালাইতে পারবেন নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই কারণ সার্জেন্ট এই গাড়িগুলো ধরার পর আপনাদেরকে এই নাম পরিবর্তন নিয়ে কোনো মাতামাতি করবে না সার্জেন্টরা যখন ধরে গাড়িটার কাগজপত্র চাবে গাড়ির কাগজ যদি ঠিক থাকে তখন আপনার ড্রাইভিং লাইসেন্সটা চাবে আর ড্রাইভিং লাইসেন্স যদি ঠিক থাকে আপনাকে সুসম্মানের সাথে আপনাকে ছেড়ে দিবে তো গাড়িটার কালারটা আপনারা যা দেখতেছেন ভিডিওতে বাস্তবে এসে কিন্তু তাই পাবেন বাদ বাকি আমি ভিডিওর শেষে চতুর্দিকে গাড়িটাকে ঘুরে দেখাবো যে যে জায়গার ভিতর রঙের ক্র্যাশগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা ফিকির করব তো গাড়িটা আমি এর আগে একটা ভিডিও দিছি তবে ওরকমভাবে ভিডিওটা দিতে পারিনি যে কারণে আপনাদের বুঝতে খুব একটা কষ্ট হয়েছে তো এটাকে আজকে একবারে ক্লিয়ার করে দিব আমি একটু চালাবো গাড়িটা সেটাও ভিডিওতে দেখতে পারবেন এবং গাড়িটার ইঞ্জিন নিয়ে যদি কথা বলি ইঞ্জিনটা কিন্তু একদম মানে একদম পাওয়ারফুল একটা ইঞ্জিন রেডি পিকআপের মতো কাজ করে এবং এটা তেলের মাইলেজ সম্পর্কে যদি আমি কথা বলি মাইলেজ কিন্তু আপনারা তেলটা যে ভরবেন এটা পেট্রোল অকটেন মোবিল মিক্সচার যে কোনো দুইটা যে কোনো একটা আপনারা ভরলেই চলবে তো এটার মাইলেজ হচ্ছে আপনার প্রতি লিটারে 30 থেকে 32 কিলোমিটার চোখ বুঝে আপনারা পেয়ে যাবেন আর উপরে তো আছে যদি লঙে চালান তাহলে 35-38 এরকমও যাবে তো মোটামুটি সর্বনিম্ন যে মাইলেজ সেটা হচ্ছে 30-30 কিলোমিটার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এমনি তো আউটলুকিং যা দেখতেছেন তাই বাদ বাকি এখন ভেসপার যে মানে বাজাজ চাটাকের যে একটা মডিফাই যে একটা সিস্টেম বের হয়েছে আপনারা চাইলে কিন্তু এই গাড়িটাকে মডিফাই করেও নিতে পারবেন মানে ইটালিয়ান যে মডিফাইটা আছে সেই ইটালি মডিফাইটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব নাক থেকে শুরু করে সমস্ত আউটলুকিং আপনারা ইটালি মডিফাই করতে পারবেন লোগো থেকে শুরু করে সমস্ত কিছু এবং কালারও আপনারা পরিবর্তন করতে পারবেন যেভাবেই চান সেভাবেই আমাদের কাছে এই গাড়িটা নিতে পারবেন তো গাড়িটার প্রাইস হচ্ছে এভাবে যদি নিতে চান তাহলে 40,000 টাকা পড়বে 40,000 টাকা হলে আমরা এই গাড়িটাকে সেল করে দিব গাড়িটা দিয়ে দিব তো আমাদের এখানে আসার যে লোকেশন সেটা ভিডিওতে তো বলছি ডেসক্রিপশন বক্সের ভিতরে লোকেশনটা দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সের ভিতরে নাম্বারটাও দেওয়া থাকবে সে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো যা বলার তো বললাম এখন গাড়িটাকে আমি আপনাদেরকে ঘোরা দেখানোর চেষ্টা করব মনোযোগ সহকারে আপনারা গাড়িটা দেখে নেন কেটে দেন ভাই ওইটা দিয়েই তো না